তদন্ত শেষ হলে শাহজালাল বিমানবন্দরের গোডাউন থেকে মাস্ক সহ নানা পণ্য চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, একথা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। রাজস্ব আদায়ে পরিমাণের চেয়ে সংগ্রহের পদ্ধতি সহজ করা ও আওতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ঢাকা কাস্টমসে একটি সফটওয়্যারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গত মে মাসে কেন্দ্রীয় ঔষধাগারে সরবরাহের জন্য N95 মাস্ক আমদানি করে তমা কনস্ট্রাকশন, কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো গোডাউন থেকে কিছু মাস্ক চুরি হয়। এছাড়া সম্প্রতি মেমোরি কার্ড চুরির বিষয়টিও আলোচনায় আসে। ঢাকা কাস্টমসে প্যাসেঞ্জার ব্যাগেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। এ সময় তিনি বলেন, মাস্ক ও মেমোরি কার্ড চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আউট অফ কিউরিওসিটি সে হয়তো একটা প্যাকেট নিছে, যাক তারপরে অপরাধ অপরাধ হিসেবে আমরা নিছি, চুরি চুরি হিসেবে নিছি, আমার লোকের কেন সেই আচরণ হবে, আমরা ব্যবস্থা নিচ্ছি। আমার বেশি চিন্তা হলো আদায়ের পদ্ধতিটাকে সহজ করা, সিস্টেমটাকে ঠিক করা, ঠিক আছে না, পিলফারেজগুলোকে ঠেকানো, নেটটাকে বাড়ানো। মাস্ক চুরির বিষয়ে তদন্ত চলছে বলে জানান ঢাকা কাস্টমসের কমিশনার। অপরাধ তো অপরাধ দিয়েছে, এটা আমরা স্বীকার করি, তারপরে এটা অবশ্য পরে ওরা ফেরতও দিয়েছে, আমরা এটা শুনেছি। আমি যা যেহেতু অফিসিয়ালি এখনো রিপোর্ট পাইনি, আমি যেটা করেছি আমার কমিটিতে সব আমাদের ক্লোজ করেছি, তাদের কাছে তারা ওএসডি অবস্থায় আছে, এখন ফর্মাল রিপোর্ট পেলেই স্যার আমি তাদের বিরুদ্ধে একবার সিবিআই। গত জুনে আগের বছরের চেয়ে 29 ভাগ বেশি এবং জুলাইয়ে অতীতে সব রেকর্ড ছাড়িয়ে সর্বোচ্চ 444 কোটি টাকা শুল্ক আদায়ের কথা জানায় ঢাকা কাস্টমস। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।